থেকে এখন আসি বাংলাদেশের বাইরে নোয়াখালীও না এবং বরিশালও না, শাহিদ বেবি। এখানে এখানে আসতে কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, এখানে একদম আসা ইজি। তো মেন সমস্যা মানে হচ্ছে বাসার ছাদে ইসলাম মেঘ ধরতে ধরতে পারি নেই, তো আমি এটা ধরা চাই চাই, এই জন্য মেঘের দেশে আসছি মেঘ ধরতে। যে একটা ওয়েদার, যে একটা মানে মানে কী বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, মানে খুবই সুন্দর একটা জায়গা বলার বাইরে। আপনারা আসবেন, আপনারা আপনাদের মনের মানুষদেরকে নিয়ে আসবেন, ঘুরবেন ফিরবেন, অনেক অনেক এনজয় করবেন। এর যে অবস্থা, তো এখন আমরা আসবো হেলিপ্যাডে। হেলিপ্যাডে আমরা সন্ধ্যা পর্যন্ত আড্ডা মাড্ডা দিয়ে দেন আবার এখানে হোটেলে গিয়ে আগে রেস্ট টেস্ট করে আবার এখানে আসবো রাত সারাটা। কালকে সকালে ইনশাল্লাহ লাগবে, আমরা যদি সারা দেখে আড্ডা দিই সকালে আমাদের সূর্যস্ত যেটা উঠবে এটা খেয়ে দেখবে, এটা ঠিক আছে। আমরা রাত দুটা পর্যন্ত জাগা থাকবো, অনেক এনজয় হবে, অনেক অ্যাশ হবে, অ্যাশ ঠিক আছে। আর এখানকার খাবার বহুত ট্যাশ বলার বাইরে। আর এই ছেলেটা ও বাংলাদেশের বাইরে নোয়াখালী থাকে, ঠিক আছে, উগান্ডা। ছেলেটা খুবই ভদ্র, আবার স্মার্ট, বাট মনটা ফ্রেশ। আর ওই দেখা যায় তাও দাস থুকু, ওই দেখা যায় যে মেঘটা খুবই সুন্দর মেঘ, কিছু বলার নাই, খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে যেটা উপভোগ করার মতো না আমাদের। আর ওই সামনে দুইটা গাড়ি আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আরও হয়তো থেকে ছয়টা আসছে বাইক, কিন্তু ওরা ঘুমাইতেছে, তো ওনারা এখানে আসছে মিলে ঘুমাইতে, তো ঘুমায় পাহাড় মেঘ ধরবে না, তো আমরা এখানে আসছি মেঘ ধরা। আর ও দুইখানে দেখা যাচ্ছে আর্মি ক্যাম্প, মানে খুব অত্যন্ত খুবই একটা ভালো একটা প্লেস, মানে না আসলেই নয়। বন্দরে বন্দরে
আমার মনের নং অরো পইরাইছে হাইরে সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া বন্দী হইয়া মন পাখি হাইরে কান্দে রইয়া মেঘ ধরতে পারিনি, তো এখানে আসছি মেঘ ধরতে, মেঘ ধরা শেষ এবং এইখানে বাংলাদেশের বাইরে নোয়াখালী আর বরিশাল পার হয়ে আসছি সাদিক গলি এবং পাসপোর্ট ছাড়া আমি এখানে আসছি। খুব অসাধারণ একটা প্লেস যেখানে আমাদের রাজশাহীর কৃতি অভদ্র সন্তান প্রীতম এবং পাশে আছে হাইদা মাগুরা বদমাস্টির গেটার আর আমি ইনসন বয় রিয়ার খান আমি ইনসন বয় ছিলাম একেবারে।